মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী অর্ণবাংশুর কাছে চলে যাব অর্ণবাংশু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই এসএসকেএম হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন এবং তিনি স্থিতিশীল রয়েছেন বলে জানা যাচ্ছে আর কি খবর পাচ্ছ এই বিষয়ে দেখো তিনি অবশ্যই বাড়ি ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বিশ্রাম নিচ্ছেন যে আমরা খবর পেয়েছি কারণ তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে আর দ্বিতীয়ত হচ্ছে যে এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর যে এসএসকেএম হাসপাতালের ডাক্তারদের একটি টিম বা ডাক্তার চিকিৎসকেরা তারা কিন্তু আসবেন এসে কিন্তু চিকিৎসা করবেন যা এখন অবধি তিনি বিশ্রাম নিচ্ছেন সকাল থেকে এমনটা কিন্তু আমরা খবর পেয়েছি তিনি স্থিতিশীল রয়েছেন তাকে যা খাবার দেওয়ার সকালের দিকে তা কিন্তু দেওয়া হচ্ছে এমনটাই আমরা খবর পেয়েছি চিকিৎসকেরা আসবেন আশাপাতারা একটু দেখবেন যে তিনি কী অবস্থায় রয়েছেন তার কোনো আর কোনো শারীরিক সমস্যা রয়েছে কি না অর্থাৎ ব্লাড প্রেশার সুগার এইগুলো চেক করা হবে যেটা স্বাভাবিকভাবে করা হয়ে থাকে সেগুলি কিন্তু করা হবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং অনেক এখন অনেকেই খোঁজখবর নিচ্ছেন অর্থাৎ যারা অনুগামী যারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন তারাও কিন্তু এসে সাংবাদিকদের কাছে পুলিশের কাছে এসে কিন্তু খোঁজখবর নিয়ে যাচ্ছেন যে মুখ্যমন্ত্রী কেমন আছেন এই প্রশ্ন তাদের মধ্যে কিন্তু রয়েছে গতকালকেও হাসপাতালে অনেকে এসেছিলেন ঘটনা শোনার পর আজকেও কিন্তু অনেকেই এই আসছেন এবং পুলিশের কাছে সাংবাদিকদের কাছে খোঁজখবর নিচ্ছেন তিনি কেমন আছেন সেটাই হচ্ছে বিষয় আবারও বলবো সেটা হচ্ছে যে যে তিনি এখন স্থিতিশীল রয়েছেন তিনি বিশ্রাম নিয়েছেন বিশ্রাম নিচ্ছেন আর চিকিৎসকের টিম বা চিকিৎসকেরা এসএসকেএম হাসপাতালে যারা যারা তাকে চিকিৎসা করেছেন গতকালকে তারা কিন্তু আবার আসবেন গতকালকে কিন্তু তার সিটি স্ক্যান ইসিজি ইকোকার্ডিওগ্রাম সহ চারটি পরীক্ষা হয়েছে সেই চারটি পরীক্ষা করা হয়েছে এবং করার পর সেই রিপোর্টও কিন্তু ভালো রয়েছে খুব একটা খারাপ নেই সেই দিক থেকে চিকিৎসকেরা বলেছে স্থিতিশীল রয়েছেন আবারও বলছি যে তিনি কিন্তু এখন স্বাভাবিক রয়েছেন স্থিতিশীল রয়েছেন বিশ্রাম নিচ্ছেন একেবারেই অর্ণবাংশু আশেপাশের ছবিটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আরও একবার যদি তুলে ধরো দেখো অবশ্যই তুলে ধরবো একদম যে বাড়ির যে গলি সেই গলির মুখে কিন্তু কলাপসিবল গেট সেই গেটের সামনে কিন্তু পুলিশ প্রহরা রয়েছে এবং পুলিশ যারা যারা আসছেন তারা কিন্তু জিজ্ঞেস করছেন কোথায় যাচ্ছেন যেটা নিরাপত্তার স্বার্থে করা হয়ে থাকে প্রতিদিন সেটাই আর দ্বিতীয়ত অনেকেই আসছেন এক এক করে খোঁজখবর নিচ্ছেন টুকটাক আর যারা এই যাত্রাপথে এই বাড়ির পাশ থেকে অনেকেই কিন্তু ঘাট ঘুরিয়ে বাসা তারা দেখছেন অর্থাৎ অনেকেই রয়েছেন যারা অনুগামী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের মধ্যে একটা উৎকণ্ঠা বা প্রশ্ন রয়েছে তিনি এখন কেমন আছেন এই প্রশ্ন জানার জন্য বিশেষ করে যারা পুলিশ কর্মী রয়েছে তাদের কাছে যারা আমরা সাংবাদিক তাদের কাছে তারা জিজ্ঞেস করছেন যে এখন কেমন আছেন যখন তারা জানতে পারছে স্থিতিশীল তিনি বিশ্রাম নিয়ে তারা কিন্তু অনেকটাই নিশ্চিন্ত হয়ে এখান থেকে তারা কিন্তু নিজের গন্তব্য উদ্দেশ্যে চলে যাচ্ছেন ধন্যবাদ অর্ণবাংশু নজর রাখো অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা